আজকে আলোচনা করব রসুল আকরাম সাল্লু ওয়াসাল্লামের নূর এবং নূরের তৈরি এই বিষয়ে একটি হাদিস শরীফ বা একটি গ্রন্থ সম্পর্কে ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দায়িত্বশীল দুইজন শায়কের পক্ষ থেকে আমরা একটা বক্তব্য পেলাম তেনারা দাবি করেছিলেন যে রসুল একিম সাল্লু ওয়াসাল্লামের নূরের তৈরি বলা যাবে না আমরা বলেছিলাম আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কারাম পবিত্র পুরাণ ও হাদিস গবেষণা করে রসুলের করিম সাল্লা আলি সাল্লামকে নূর এবং নূরের তৈরি বলেছেন বলার জন্য আমাদের শিক্ষা দিয়ে গেছেন এটাই আমাদের মানহাজ এটাই আমাদের আকিদা এই অবস্থানে আমরা থাকব। কিন্তু তেনারা বারবার বিভিন্ন যুক্তির উপর নির্ভর করে এটাকে অস্বীকার করে যাচ্ছিলেন আমরা অনেকগুলো দলিল ওনাদের সামনে উত্থাপন করেছিলাম সে অনেকগুলো দলিলের মাঝে একটা দলিল ছিল মানিল আখবার কিতাব থেকে আমি যদিও এটা সরাসরি এটা থেকে রেফারেন্স দেই নাই শারফুল মুস্তফা থেকে রেফারেন্স দিয়েছিলাম ইমাম খারকুশি রহমতুল্লা আলাই যিনি একজন হাফেজুল হাদিস তফকর মহাদ্দেশ সেই কিতাবটা দেখিয়েছিলাম কিন্তু ওনারা শারফুল মুস্তফা থেকে দৌড়ে চলে গেলেন মানিল আখবারে এই সেই কিতাব মায়ানিল আখবার আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এটা মজুদ রয়েছে এটার আরেকটা ছাপা আমার কাছে রয়েছে যেটা আমি লেবানন থেকে সংগ্রহ করেছি মায়ানিল আখবার এই কিতাবের মুসান্নিফ হলো লিসাইকিল জলিল আবু জাফর মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন এবনে বাবা বিয়া রাহিমাহুল্লাহ আলা তিনি তো এই যে ইমাম বাবা বিয়া রাহিমাহুল্লাহ বাবু আবু জাফর মোহাম্মদ ইবনে আলী রাহিমাহুল্লাহ উনি এই কিতাবের মধ্যে রসুল সস্তাম নুরের তৈরি বা রসুল পাকে নূর মুবারক সব কিছুর পূর্বে সৃষ্টি এই মর্মে সনদ সহকারে একটা হাদিস উল্লেখ করেছেন যেই হাদিসটা মূলত ওনাদের সম্ভবত অ্যালার্জির কারণ তো এই হাদিসটা বলার পরেই বা এই হাদিসটা ওনারা জানার পরেই বলতেছে এই কিতাবটাই শিয়াদের কিতাব আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা গায়ের জোরে একটা কিতাবকে শিয়াদের কিতাব বললে হবে না নুকাত পর্যায়ের একজন মহাদ্দিস যেমন ইমাম জাহাবি ইমাম জালাল উদ্দিন ইমাম ইবনু হাজার আসকালানি অথবা ইমাম ইউসুফ মির্জি ওই ধরনের বড় বড় হাফিজুল হাদিস বা নুকাত পর্যায়ের মহাদ্দিসরা কারাই কিতাবকে শিয়াদের কিতাব বলেছে রেফারেন্স দেন তো ওনারা সেই ইমামদের রেফারেন্স তো দেননি না দিয়ে এই কিতাব থেকেই একটা বর্ণনা উত্থাপন করে এই কিতাবের মুসান্নিফকে শিয়া প্রমাণ করার একটা বৃথা চেষ্টা করেছেন আমি তিনাদের এই বক্তব্যটা আজকে শুনলাম শুনে একটু বিস্মিত হলাম স্তম্ভিত হলাম কারণ এই ধরনের দায়িত্বশীল দারুণ না যাতে শিক্ষকরা যদি ব্যা এই ধরনের কথা বলে থাকে তাহলে আমাদের ছাত্ররা কী শিখবে আমাদের কাছ থেকে ভুল ইনফরমেশন ফলস ইনফরমেশন বা ভুল মেসেজ আমাদের কাছ থেকে নিয়ে তারা বড় হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এটা তিনশো সাতচল্লিশ তিনশো ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই কথাগুলি রয়েছে উনি যেটা লাইভের মধ্যে বলেছেন অডিও লাইভ তো সেখানে তিনি দাবি করেছেন যে হজরত আমিরে মাবিয়া রদি আনহু এবং হজরতে আবদুল্লা ইবনে সাদ রদি আল্লাহু আনহু দুইজন সাহাবি সম্পর্কে তিনারা নাকি রসুলে পাক একরকম বলতেন আর ওনারা কোরআন শরীফ লিখে দিতেন আর একরকম রকম এই ধরনের একটা অভিযোগ এখানে রয়েছে তো ওনারা দাবি করেছেন এই বক্তব্যটা হলো এই কিতাবের মুসান্নিফের সেই সুবাদ ওনারা পড়েছেন কলা কলা শৈ আবু জাফর মুহাম্মদ ইবনে আলী গিন মুসান্নিফু হাজ আল কিতাব রাদি আল্লাহ আনহু অর্থাৎ ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনা আলী এই কিতাবের মুসান্নিফ বলেছেন এরপরে ইনসুস বিহু আলি হিম আমরু মাইলা আখের এইভাবে এই ঘটনাটা উল্লেখ করেছে প্রিয় দর্শক এবং যিনি অডিও লাইভের মাধ্যমে এটা বলেছেন আমি ওনাকেও সম্মানের সাথে বলছি আপনারা একটু দায়িত্বশীল হয়ে কিতাব অধ্যয়ন করে বা মানুষের কাছে বললে জাতি উপকৃত হবে আপনারা যে বললেন যে এই বক্তব্যটা এই কিতাবের মুসান্নিফের আসলে বক্তব্যটা এই কিতাবের মুসান্নিফের না এই ঘটনাটা বলেছে কিতাবের মুসান্নিফ লিখেছেন এই কথাটা লিখেছেন এই কিতাবের মুসান্নিফ কিন্তু এই এই দৃষ্টিভঙ্গিটা এই পুরা দৃষ্টিভঙ্গিটা কাদের আপনারা কিতাবের শুরুতেই দেখুন লেখা আছে যে ইন ইউসবিহু লোকদের কাছে নিশ্চয়ই লোকদের কাছে এটা সাদৃশ্যতা পেয়েছে বা ওই ধরনের প্রচার হয়েছে তাদের কাছে মনে হয়েছে এই ধরনের বক্তব্যটা হলো পাবলিকের সেই পাবলিকের মন্তব্যটা দৃষ্টিভঙ্গিটা ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনা আলী তার কিতাবে কোট করেছেন আপনারা দেখুন শুরুতে এই কথাটা রয়েছে শুরুতে এই কথাটা রয়েছে তো সেখানে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য রয়েছে যেটা ওনার লাইভের মধ্যে উনি বললেন তো এই কথাগুলি রয়েছে অরিজিনালি এটা ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনা আলী বাবা বিয়া রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য না এটা ওনার আকিদা বা ওনার অবস্থান না উনি এটা বলেছেন কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা ওনার না ইন নাস এখানে লোকদের কথা বলা হয়েছে লোকেরা এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখতো এই ধরনের বক্তব্য তারা দিত ততএব আমি বলবো যে একজন ইমামকে আপনারা শিয়া বানিয়ে দিবেন জোর করে এটা ঠিক নয় আপনার আসমাও রিজালের আলোকে বললে আপনাকে আমি সাধুবাদ জানাতাম ধন্যবাদ জানাতাম কিন্তু আপনি এমন একটা হাস্যকর কাজ করলেন যেটা মোটেও গ্রহণযোগ্য না উল্টা আপনি আমাদেরকে বলে দিলেন আমরা কিতাব কিনেছি সংগ্রহ করেছি পড়ি না দুনিয়ার সব কিতাব শুধু আপনারাই পড়েন আর কেউ কিতাব পড়ে না তো আজীব আজীব ব্যাপার কিতাব শুধু আপনারাই পড়েন বাংলাদেশে আর কেউ কিতাব পড়ে না শুধু আপনারাই কিতাব পড়েন এর এরকম হাস্যকর কথা বলবেন না আপনারা ক বেশি পড়েন আমরা কম পড়ি বা আমরা একটু বেশি পড়ি আপনারা একটু কম পড়েন আমরা সবাই চেষ্টা করি এটা হলো মূল কথা আপনি দেখেন এই কিতাব শিয়াদের কিতাব এরকম কথা আপনি পাবেন না কোথাও তালাস করে দেখেন কোনো নকাত পর্যায়ের মহাদ্দিস হতে হবে আপনি আমি আর অমুক হজুর অমুক হজুর বলল হবে না বড় হাফিজুল হাদিস টপকার একজন নকাত পর্যায়ের মহাদিস বলুক এই কিতাবটা শিয়াদের কিতাব আমরা বলবো এই কিতাব যেটা থেকে আপনি দেখালেন সমালোচনা করার জন্য এই কিতাবটা একটু শুরুতে দেখেন শুরুতে সাত নম্বর পৃষ্ঠা সাত নম্বর পৃষ্ঠা এবং আট নম্বর পৃষ্ঠা আপনি দেখুন সেখানেই কি লেখা আছে কয়লা শৈখ শৈখু তুষী ইমাম আবু আলী তুসি রহিমাহুল্লাহ তিনি এই কিতাবের লেখকের প্রশংসায় লিখতেছেন জালিলুল কদর হাফিজুন লীল আহাদিস বিল রিজাল, না কিদুন লীল দেখেন কতগুলি প্রশংসা করেছেন উনি জলিলুল কদর হাফিজুন লীল আহাদিস বাসিরুন বাসিরুন বিল বীর রিজাল না কিদুন লীল আখবার কতগুলি লকব দিয়েছেন আর আপনি বলতেছেন উনি শিয়া উনি বাতিল এগুলি বলবেন না আরো দেখেন এই সপ্তম পৃষ্ঠার মধ্যে আরো রয়েছে কল ইবনু ইদ্রিস ফি সারাইর ইমাম ইবনু ইদ্রিস তা সারাইরের মধ্যে বলেছেন কানা সিকাতুন জালিলুল কদর বাসিরাম বিল আখবার না কিদান লিল আসার আলিমান বিল রিজাল দেখুন এই কথাগুলি আমি স্ক্রিনে আবার ধরছি আপনারা দেখুন তারা হরা করে একটা কিতাবকে আপনি শিয়াদের কিতাব বানাই দিচ্ছেন এরকম ঠিক না এখানে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনিও এই ইমাম সম্পর্কে ইমাম আবু জাফর সাদুক সম্পর্কে লিখেছেন জালিল উল কাদর বা সিরুম বিল ফিক ওয়াল আখবার ইমাম আবু দাউদ তার ব্যাপারে প্রশংসা করেছেন আর আপনারা ওনাকে শিয়া বানিয়ে দিচ্ছেন কষ্ট করে আরও দেখবেন এরপরের পৃষ্ঠাই অষ্টম পৃষ্ঠার মধ্যে ওনার ব্যাপারে আরও অনেক বিশ্বিক সিকাহ সাদুক রিস মুহাদ্দিসিন এই ধরনের কথা স্পষ্ট রয়েছে এরপর এরপরে বিশ্বাইফিসুক ওয়জহা রইসুল মুহাদ্দিস এইভাবে অনেকগুলো আসিকা এই ধরনের মন্তবা সাদুক রইসুল মুহাদ্দিসিন এই ধরনের হুজাতুল ইসলাম এই ধরনের লকব রয়েছে ওনার নামের সাথে আপনারা দেখুন স্ক্রিন আমি ধরছি আল্লাহর ওয়াস্তে বলছি ইমামদেরকে জোর করে শিয়া বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হ্যাঁ কোনো কোনো ইমামের উপরে কোনো কোনো মহাদ্দিস শিয়া বা আহলু তাসেরি অথবা রাফিজি অভিযোগ দিয়েছেন এটা শুধুমাত্র এই ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনী আলীর বেলা একা নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি আমাদের মাহাবীর ইমাম ওনাকে পর্যন্ত মুরজিয়া বলা হয়েছে ইমাম শাহ ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনী দিশা শাহ ফে রহিমাহুল্লাহ ওনাকে রাফিজি শিয়া বলা হয়েছে ইমাম বুখারি দাদা উস্তাদ কেউ কেউ ওস্তাদ বলেছেন ইমাম আবদুর রাজ্জাক সানির রহমেতুল্লাহ আলা অনেকেও শিয়ার আফিজি বলা হয়েছে ইমাম নাসা ইমাম নাসারির রহমেতুল্লাহ আলাহি হে ওনার উপরে পর্যন্ত অভিযোগ দেওয়া হয়েছে এই ধরনের ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছি যে শিয়ার আফিজি এই ধরনের অভিযোগ অনেকের উপরেই অনেকে দুই একজন দিয়ে থাকতে পারে কিন্তু এই মানে এই নয় যে তার হাদিস গ্রহণযোগ্য না আপনি দেখতে হবে আসমাউর রিজালের আলোকে সে ব্যক্তি সে মহাদিসকির শেখা না গায়রে সিকা সত্যবাদী নাকি মিথ্যাবাদী এই ধরনের বিষয়গুলি আপনাদের দেখতে হবে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নূর এবং নূরের তৈরি এই সম্পর্কে এই মা আনিল আখবরের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে যেটা আমি আপনাদের দেখাতে চাই এটা তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আপনারা কেউ চাইলে কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে এটা তিনশো পাঁচ না ছয় পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে তিনশো ছয় পৃষ্ঠায় তিনশো ছয় পৃষ্ঠায় একেবারে সনদ সহকারে হাদিস উল্লেখ করেছে شيء হাদিসের مول ربيه هلو عن علي بن ابي طالب رضي الله تعالى عنه او عليه السلام انه قال ان الله تبارك وتعالى خلق نور محمد صلى الله عليه وسلم قبل ان يخلق السماوات والارض والعرش والكرسي واللوح والقلم والجنه والنار قبل ان يخلوك ادم ونوحا وابراهيم واسماعيل واسحاق ويعقوب وموسى وعيسى وداود وسليمان وكل من قال الله عز وجل في قوله ووهبنا له اسحاق ويعقوب الى قوله وهديناهم الى صراط مستقيم وقبل ان يخلوك الانبياء كل كلهم بأربعمائة الف سنه سنة و الف سنه الى اخر الحديث لمبه حديث শেরে খোদা হজরত আলী রদি আল্লাহ আনহ তিনি বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তালা এই সাত আসমান সাত জমিন আরস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম এমনকি হজরত আদম হজরত নু হজরত ইব্রাহিম হজরত ইসমাইল হজরত ইসহাক হজরত ইয়াকুব হজরত মুসা হজরত ঈসা হজরত দাউদ হজরত সুলাইমান সমস্ত নবী রাসুলদের আগে সাত আসমানের আগে সাত জমিনের আগে সব কিছুর আগে আল্লাহতাল নূরে মোহাম্মাদির সৃষ্টি করেছেন এই কথাটা সনদ সহকারে এই কিতাবের মধ্যে আছে লম্বা হাদিস আমি স্ক্রিনে ধরার চেষ্টা করছি আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের মতো করে আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এই কিতাবটার মধ্যে হাদিস মোহাম্মদ ওনারা জাল কিতাব অথবা শিয়াদের কিতাব বা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে এটাকে অগ্রহণযোগ্য বানাইবার চেষ্টা করছেন এটা মূলত কার সাথে দুশ্মনী করে করছেন বলেন তো আলাউদ্দিন জিহাদির সাথে দুশ্মনী করছেন নাকি এটা মদিনাওয়ালার সাথে দুশ্মনী করছেন নূরে মহাম্মদী সাল্লা আলি এটা আলাউদ্দিন জাহাদির বিষয় না এটা মদিনাওয়ালার বিষয় আল্লাহ রসুলের সানমান ইজ্জতের বিষয় সাল্লামের সম্মানের বিষয় আল্লাহ রসুলের নূরে মোহাম্মদীর বিরোধিতা করে কখনই ভাববেন না যে আলাউদ্দিন জাহাদির বিরোধিতা করছেন এটা মদিন ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইছেন আর নুরে মোহাম্মদীর বিরুদ্ধে কথা বললে আমরা কেন কথা বলি আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি রসুলে পাকের ইজ্জতের উপর আঘাত আসলে আমরা চুপ থাকতে পারি না আমি আরেকটা সুখবর দিচ্ছি এই কিতাবটা আপনারা লক্ষ্য করুন জানাল জান্নাতাইন ফিসার ফিল্লাইলা এই কিতাবটা লিখেছেন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মারজুক তিনি সাতশো একাশি এনতেকাল তিনি এই কিতাবের মধ্যে সনদ সহকার একটা হাদিস কোট করেছেন একশো ষাট নম্বর পৃষ্ঠার মধ্যে নূরে মুহাম্মাদি সম্পর্কে একশো ষাট নম্বর পৃষ্ঠায় তিনি একটা হাদিস উল্লেখ করেছেন এই কিতাবে আপনারা চাইলে এই কিতাবটা আমি আপনাদের দিতে পারবো এই যে একশো ষাট আমি বের করেছি এখানে এক নম্বর হাসিয়াতে তিনি একটা হাদিস সনদ সহকার উল্লেখ করেছেন সেই হাদিসটা যিনি মূল মূলত বর্ণনা করেছেন তিনি হলেন হাফেজুল হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ আ তামিমি আল বাসরি তিনি তার কিতাব তান কিহুল অকুল ফিফাদা ইলির রসুল সাল্লি সাল্লাম ওই কিতাবের মধ্যে সনদ সহকারে কিতাবটা এনেছেন এই কিতাবটা মূলত মার্কেটে ছাপা নেই ওই তান ফিফাদা ইলির রসুল এই কিতাবটা মার্কেটে ছাপা নেই তবে আমি নুস্খা থেকে অরিজিনাল নুসখা থেকে সেটা আমি ছাপিয়ে মানে ফটোকপি মতো করে ছাপিয়ে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে সেটাও আমি দিতে পারবো খুব তাড়াতাড়ি এই কিতাবে সনদ সহকারে হাদিস উল্লেখ রয়েছে عن زابر بن عبد الله رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله أول ما خلق الله أي شيء خلق قال جعل نور نبيك من قبل أي يخلوك الأنبياء بألفي عام وكان ذلك النور يحوت بالقدرة فإذا بلغ إلى العزمة السجدة إلى آخر لمبة حديث أتت حديث زابر جتا মুসান্নফাই আব্দির রাজ্জাকের হাদিসের প্রায় কাছাকাছি অর্থ হযরতে যাবেন নবীজিকে প্রশ্ন করলেন নিয়ার রাসুল আল্লাহ সব কিছুর পূর্বে তালা কি সৃষ্টি করেছেন নবী করিমসালাম সেটাই বুঝালেন হে জাবের সব কিছুর উপর আল্লাহ তালা তোমার নবী নূর সৃষ্টি করেছেন এই কথাটাই আলফাজের ব্যবধান এখানে রয়েছে সামান্য ব্যবধান এবং নূরে মোহাম্মাদি থেকে ভাগ করা হয়েছে সেই কোন ভাগ দিয়ে কী সৃষ্টি করা হয়েছে ডিটেলস রয়েছে এখানে আমি আপনাদেরকে এটা এটা বিস্তারিত ভেঙ্গে ভেঙে ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর অবকাশ লাইভের মধ্যে থাকে না তো আপনারা যারা চাইবেন প্রয়োজনে আমি কিতাবটা আপনাদের দিব সংগ্রহ করে নেবেন এখানেও নূরে মোহাম্মাদির হাদিস রয়েছে আমাদের দারুন নাজাতের আমার ভাইদের দু একজন বারবারই বলতেছে যে নূরে নবীজি নুরের তৈরি ব্যাপারে কোনো হাদিস নাই ভাই কোনো হাদিস আপনারা আপনাদের জানা মতে নাই আলহামদুলিল্লাহ আমরা জানি আছে হয়তো আপনারাও জানেন কিন্তু খেয়াল করছেন না এই হাদিস শরীফ এটা হলো দালাইল নবদ লীল বাই হাকি এটা অনেক আলেমের ঘরেই আছেন এই কিতাবের মধ্যেও নূরে মোহাম্মদী সম্পর্কে একটা সহি হাদিস রয়েছে সর্বপ্রথম নূরে মোহাম্মদী আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটার মধ্যে হজরত আবু হরে থেকে সহি হাদিস রয়েছে হাদিস নম্বর দুই হাজার দুইশো তিরিশ আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি লম্বা সনদে হাদিসটা উল্লেখ করেছেন হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তায়াল হাদিস নাম্বারটা বাইশশো তিরিশ নয় দুঃখিত আমরা অন্য একটা হাদিস নাম্বার আপনাদের বলেছি হজরতে আবু হুরায়রা রদি আল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন রসুল করিম সাল্লু আলী সাল্লাম বর্ণনা করেছেন যে আমি হাদিসটা বের করছি পেয়েছে পেয়ে গেছি আমরা হাদিস নম্বর বাইশশো আঠারো বাইশশো আঠারো স্কিন আপনার লক্ষ্য করুন হজরত আবু হুরায়ের আর রদি আল্লাহ থেকে বর্ণিত 2218 شيخان উল্লেখ রয়েছে عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل ادم خيرا لادم بنيه فجعل يرى فدا الى بعدهم على بعد قال فراني نورا ساطعا في اسفالهم فقال يا ربي من هذا قال هذا ابنك احمد هو الاول والاخر وهو اول الشافعين এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফারানী নূরান সাতি আনফি আসফা আলিহিম হজরতে আদম আলাইসাল্লামের সামনে সমস্ত মানুষের রুহ যখন পেশ করা হলো তখন আমাদের নবীকে অতি উজ্জ্বল নুর হিসেবে হজররত আদম সালাম দেখেছেন ফারানি নূরান সাতি আনফি আসফ আলিহিম শুধু নুর নয় অতি উজ্জ্বল নূর হিসেবে দেখেছেন এটা একেবারে সহী সনদে এখানে উল্লেখ করেছে দালাইলুল নবতে এবং আল্লা তালা নিজে বলেছেন হু আল আউ্লু আল্লাহন তিনি শ্রী সবার প্রথম তিনি সবার শেষ এবং তিনি সর্বপ্রথম সাফাতকারী এই আল্লাউল বলতে ইমাম কাসসালানী দুনিয়ার মধ্যে লিখেছেন নবীজি সৃষ্টির প্রথম নব নবীদের মধ্যে প্রথম মানুষের মধ্যে প্রথম সাফাতকারীদের মধ্যেও প্রথম জান্নাতে প্রবেশকারীদের মধ্যে প্রথম হাসরে ময়দানে যারা উঠবেন তাদের মধ্যেও প্রথম মানে আল্লাহ তালা সবদিকে দিকে নবীজিকে শ্রেষ্ঠ রেখেছেন সুবাহান আল্লাহ অতএব নবীজি সর্বপ্রথম নূরের সৃষ্টি বা সর্বপ্রথম নবীজি নূর মোবারক সৃষ্টি এটা মানতে যাদের এত কষ্ট আমার মনে হয় তাদের সুন্নিয়ত নিয়ে প্রশ্ন জাগবে এটা স্বাভাবিক আপনাদেরকে আহ্বান করছি বিষয়টা বোঝার চেষ্টা করুন অনেক দলিল রয়েছে অনেক দলিল ডজনের ডজন দলিল দেওয়া যাবে হাদিস শাস্ত্র থেকে যেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে সর্বপ্রথম আল্লাহ তালা নূরে মোহাম্মাদি সৃষ্টি করেছেন আমাদের বক্তব্য ক্লিয়ার সেই নূরে মহাম্মদি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা যখন যেভাবে রাখার দরকার ওইভাবে তখন ওইভাবেই রেখেছেন এটা আল্লাহ তালা ইচ্ছা নবিয়া পাকের আজমত আল্লাহ তালা সেই নূরে মোহাম্মাদিকে আদম সৃষ্টির আগের থেকেই মানব রূপে প্রকাশ করে দিয়েছেন যেমন একটা সহি হাদিস রয়েছে ইমাম বুখারীর উস্তাদ ইবনে সা'দ রাহমাতুল্লাহি আলাইহি তাবাকাতুল কুবরা এবং ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহি আলাইহির আল কামিলের মধ্যে উল্লেখ নবীজি নিজে বলেছেন কুনতু আউয়ালান নাস ফিল খালকে ওয়া ফিল বা'স সমস্ত মানুষ নবীজি বলেন কুনতু আউয়ালান নাস সমস্ত মানুষের মাঝে আমি রাসূলুল্লাহ হవలం সর্বপ্রথম মানুষ পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষ হলো হজরতে আদম সালাম কিন্তু সৃষ্টি জগতে আমার নবী হলো প্রথম মানুষ তাহলে সেই নূরে মোহাম্মদীকে একটা পর্যায়ে হজরতে আদমের আগেও নবীজিকে মানব রূপে মানব রূপে প্রকাশ করেছেন এরপরে আল্লাহ তালা পরবর্তীতে যখন যেভাবে নবীজিকে রাখার রেখেছেন পৃথিবীতে মানব রূপে বাসারি সুরতে রসুল সালকে আল্লাহ তালা প্রেরণ করেছেন এই বিষয়টাই পূর্বের সমস্ত ইমামরা বলেছেন মুজাদ্দিদ আলফিসানি বলেছেন সেই নূরে মোহাম্মাদী হলো আমাদের দয়াল নবীজি আমাদের নবীজি হলো সেই নূরে মুহাম্মাদি এখানে মাটির ব্যবসা বা নুথফার ব্যবসা কোনো ব্যবসা করার সুযোগ নাই আমার এই বক্তব্যগুলি ক্লিয়ার রসুল সাল্লাহ আলি সাল্লামের নূরানিয়াতের ব্যাপারে পৃথিবীর কোনো ইমাম একতেলাফ করেননি আমাদের এই ভাইয়েরা ছাড়া ওনারা ছাড়া পৃথিবীর কোনো কারাম রসুল সাল্লামের নূরানিয়াতের ব্যাপারে একতেলাভ করেননি আমি বারবার এই কথাগুলি বলছি অনেক দলিল এটা এমন নয় যে আমি আধা ঘন্টা এক ঘন্টা লাইভে বলে শেষ করে দিব এরকম নয় এই ব্যাপারে আমার লেখা একটা কিতাব আছে আলাদা নূরে মুজাসাম। এই কিতাবটা আপনারা সংগ্রহ করুন আশা করি অধিকাংশ দলিল আপনাদের হস্তগত হয়ে যাবে আমি একটা বিষয় শুধু বল শুধু বলবো যে হজরত আদম আলি সালাম সৃষ্টি হওয়ার চোদ্দ হাজার বছর আগে আল্লাহ তালা আমাদের নবীজিকে আল্লাহ তালার দরবারে নূর হিসেবে রেখেছেন এটাও তিনজন সাহাবি থেকে বর্ণিত রয়েছে তিনজন সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ আনহু হজরতে সালমান ফার্সি রাজি আনহু এবং হজরত আবদুল্লাবিনা আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে যেগুলি আমি অনেক আগেও আপনাদের দেখিয়েছি অনেক কিতাবে এই রেওয়ায়তগুলি উল্লেখ এবং কারাম এই র্যাবায়তগুলোকে কেউ রদ করেননি বাতিল বলেননি বরং এটাকে দলিল হিসেবে হুজ্জত হিসেবে উল্লেখ করেছেন এবং তশ্রী করেছেন ব্যাখ্যা করেছেন এই বিষয়গুলি রয়েছে প্রিয় দর্শক আমি আর লাইভ লম